পারো তুমি আরিফ ভাই, চাইলাম ভাবির হাতে চা আর খাওয়াইলা দোকানের চা। বাসায় আসো, ভাবির হাতে চা খাওয়াবো নি। আরিফ, আরিফ, আমার পোলা তো টাকা পাঠাইবো, ও এজেন্টের দোকানে গেছে। কত টাকা চাচা? 30,000 টাকা। তিনটা নাম্বার লিখে দিই চাচা। এ দেখেন, একটা নাম্বার, দুইটা নাম্বার, তিনটা নাম্বার। কেন একটা নাম্বারই লইব না? একটা নাম্বারে হইব না, তিনটা নাম্বারে আলাদা আলাদা পাঠান লাগবো। আপনি দেন, হ্যাঁ বুঝবো। আরিফ ভাই, এই 30,000 টাকার জন্য এত ঝামেলা? বোঝো না তো কত ঝামেলার ব্যবসা করি। আরিফ ভাই, আগেই কইছিলাম আমাদের সার্ভিসে আসেন। আমাদের সার্ভিসে আসলে এই টাকা একবারেই নিতে পারতেন। ই এক নতুন সার্ভিসের এজেন্ট হইছো? কাস্টমার পাইবা না মিয়া? এজেন্ট না মিয়া ভাই, আমরা হইলাম উদ্যোক্তা। একটা সম্মানের বিষয় আছে, আবার সুবিধাও অনেক বেশি। আমাদের সার্ভিসে লিমিট বেশি থাকার কারণে একবারে যেমন অনেক টাকা পাঠানো যায়, আবার তেমনি অনেক টাকা আনাও যায়। এবং এই সার্ভিসে কাস্টমারদেরও অনেক সুবিধা আছে, এর জন্যই তো আমাদের ব্যবসাও বেশি। হীরা বাও বাও, বিষয়টা একটু আমার বুঝায় কল দিই ভাই। আরিফ ভাই, বুঝায় বলার কিছু নাই, আমি আপনার মোবাইলে একটা ভিডিও দেখাই, আপনার সব পরিষ্কার হয়ে যাবে। বাংলার মাটিতে শত বছরের পরিচিত একটি নাম, রানার। নিরলস নিষ্ঠায় ডাক নিয়ে তারা ছুটে যেত দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। 20 ডিসেম্বর 1971, প্রাচীন ডাক ব্যবস্থার আধুনিক রূপ বাংলাদেশ পোস্ট অফিস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। স্বাধীন বাংলাদেশের প্রথম স্ট্যাম্প ও খাম প্রকাশ করে বিশ্বের কাছে বাংলাদেশকে প্রথম তুলে ধরে বাংলাদেশ ডাক বিভাগ। সময়ের সাথে দেশ এগিয়ে যেতে থাকে উন্নতির পথে। আগামী দিনের উন্নত বাংলাদেশের স্বপ্নকে সত্যি করতে বাংলাদেশ ডাক বিভাগ তার সমস্ত সেবাকে ডিজিটাল করার প্রয়াসে এগিয়ে যাচ্ছে। জনগণকে এই ডিজিটাল সেবার সবটুকু সুবিধা দেওয়ার জন্য দেশের অর্থনৈতিক কাঠামোয় সবার অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন। কিন্তু এখনও বাংলাদেশের জনসংখ্যার 66% কোনো আর্থিক প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করে না। শুধু ডিজিটাল অর্থনৈতিক সেবার মাধ্যমেই এই অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ সম্ভব। আর সেই লক্ষ্যে এল বাংলাদেশ ডাক বিভাগের প্রথম ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। নগদের মাধ্যমে দেশ জুড়ে তৈরি হবে লক্ষাধিক স্বনির্ভর উদ্যোক্তা, যারা নগদের সাথে ব্যবসায়ের মাধ্যমে উন্নত করে তুলবেন তাদের জীবন। নগদের ডিজিটাল অ্যাকাউন্টে থাকছে ক্যাশ ইন, ক্যাশ আউট, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, মার্চেন্ট পেমেন্ট, বিল পরিশোধ। এছাড়াও প্রতিদিনের বিভিন্ন ধরনের লেনদেনকে হাতের মুঠোয় আনতে নগদ নিয়ে এল প্রিপেইড মানি অর্ডার এবং ডিজিটাল মানি অর্ডার। লিমিট অনেক বেশি হওয়ার কারণে গ্রাহক ও উদ্যোক্তা সবার কাজই হবে ঝামেলাবিহীন। এছাড়াও জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে সাধারণ মানুষের প্রতিদিনের কাজকে আরও সহজ করতে ভবিষ্যতে নগদ নিয়ে আসবে নতুন এবং কার্যকরী আরও অনেক ডিজিটাল সেবা। ক্রমান্বয়ে 2 লাখেরও বেশি উদ্যোক্তা এবং 50,000-এরও অধিক এটিএম ও পিওএসের মাধ্যমে নগদ ছড়িয়ে পড়বে সারা দেশে। নগদের কাছে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকার মূল্য অনেক বেশি। অন্য ফাইন্যান্সিয়াল সার্ভিসের চেয়ে নগদের সার্ভিস যেমন বেশি, তেমনি খরচও সাশ্রয়ী। এই ডিজিটাল সেবা গ্রাহকের কাছে পৌঁছে যাবে USSD সহ মোট 4টি উপায়ে। বাকি 3টি হল কার্ড, QR কোড, মোবাইল অ্যাপ। নগদের লক্ষ লক্ষ উদ্যোক্তা তাদের ব্যবসায় লাভ করে যেমন নিজের জীবনযাত্রার মান উন্নত করবেন, একই সাথে 10 কোটি মানুষের বিশাল জনগোষ্ঠীকে নগদের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের আওতায় এনে দেশকে নিয়ে যাবেন উন্নতির শিখরে। পাঠালে বাবা, তুমি না থাকলে আজকের মধ্যে এতগুলি টাকা পাঠাতেই পারতাম না। আমাদের স্বপ্ন ক্রমান্বয়ে নগদ জাতীয় অ্যাকাউন্টে পরিণত হবে। নগদেই হবে দেশের মানুষের সব প্রকারের আর্থিক সমস্যার সমাধান। সবার মুখে ফুটবে অর্থনৈতিক স্বাধীনতার হাসি। বাহ, এখন তো মনে হইতেছে এজেন্ট হওয়ার চেয়ে উদ্যোক্তা হওয়ায় যেমন লাভ বেশি,
তেমন সম্মানও বেশি। এই তো আপনি বিষয়টা বুঝতে পারছেন। আরে ভাই, নগদ কিন্তু সামনে আরো অনেক সার্ভিস নিয়ে আসছে, এবার আমাদের ভাগ্য আমরাই গড়ব। হীরা, আমিও না নগদের উদ্যোক্তা হইতে চাই। তাইলে তো নগদে ভাগ্য পরিবর্তন। এই চা দাও সবাই রে।